ফরিদগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা পালিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে উপজেলা সদরে আসতে থাকে। শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের অঞ্চল। আনন্দ র্যালি উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে থেকে ফরিদগঞ্জ বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, পৌর ছাত্রলীগ সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী সহ ছাত্রলীগের ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ র্যালিতে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি খাজে আহমদ মজুমদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান প্রমুখ। হাজীগঞ্জে কাজী জীবনের নেতৃত্বে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী কাজী জীবনের নেতৃত্বে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ ফুড লাভার্স পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি এ আর সুমন, রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত কাজী, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিব, সহসম্পাদক ইমান, সদস্য রহিম ব্যাপারী, নূরে আলম পাটোয়ারি, লিপটন, ফয়সাল বলি, হৃদয়, শফিক, অন্যান্য নেতৃবৃন্দ।
আর আগের দিন আমরা খেলতে আসছো এটাই সুন্দর হবে আপনার বন্ধু হবে শোভন ভাই গো আইফোন হিন্দি এটাই সুন্দর হবে আপনার বন্ধু হবে শোভন ভাই গো আইফোন হিন্দি ছাত্রলীগের জন্মদিন শুভ 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 দিন জয় বাংলা জয়।